السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيل غدوه إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما من المشركين عن سوما رضي الله تعالى عنه قال

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আমির আহলাদিস আন্দোলন বাংলাদেশ নওকা সাংগঠনিক জেলার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাগত সমাগত দায়িত্বশীল বৃন্দ সম্মানিত সুধিমণ্ডলী পরদার অন্তর আলে মা বোনেরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ প্রিন্ট মিডিয়ার সৈনিক সাংবাদিক বন্ধুগণ প্রশংসা আল্লাহ সুবানাহুয়াত আলার জন্য যারা শেষ মেহরবানিতে নানামুখী কর্মব্যস্ততা সত্ত্বেও আল্লাহ সুবানাহুয়াত আলার দেওয়া হায়াত থেকে কিছু সময় তারই বাণী শোনার মানসিকতা নিয়ে দূরদূরান্ত থেকে এসে আমাদের প্রাণ কেন্দ্র জেলার একটা উপকণ্ঠ এই নবজোয়ান মাঠে উপস্থিত হতে পেরেছি সেজন্য সে আল্লাহ সুবানার বারগায়ে শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ দরুদুলসালাম উদ্ভাসিত হোক শেষ নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইহুবুব আসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পেশ করছি সাল্লাহু আলাইহু আসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের এই ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আহলাদিস আন্দোলন কী ও কেন যদিও এই পরিচিতি নিয়ে আমাদের ভিতরে অনেকটাই ধম্রজাল এদেশের প্রচলিত বিভিন্নমুখী রাজনৈতিক সংগঠনের নামে নিজেকে সম্পৃক্ত করতে যতখানি দ্বিধাবোধ না করি তার চাইতে বেশি দ্বিধাবোধ করি আহলাদিসের একজন কর্মী এবং সমর্থক হিসেবে পরিচয় দিতে এর পিছনে অনেকগুলি কারণ তার একটি কারণ এ সংগঠন সম্পর্কে সম্যক ধারণা না থাকা দ্বিতীয় কারণ আমাদের যে যে দল মাঝাব করি এর একটা সংকীর্ণতা তাই চলুন আমরা শুরুতে এ সম্পর্কে যৎকিঞ্চিত কিছু ধারণা অর্জন করার চেষ্টা করি আহালুল হাদিস দুটি শব্দের একত্রিত রূপ একটার নাম হলো আহালুন আর একটা হলো হাদিস আহলুন শব্দের অর্থ হল অনুসারী পরিবার তাবেদার ইত্যাদি হাদিস শব্দের অর্থ হল কথা খবর সংবাদ বাণী অতএব আহালুল হাদিস দুটি শব্দের একসাথে অর্থ হল যারা হাদিসের অনুসরণ করে তারা হলো আহলাদিস আপনার জিজ্ঞাসা হতে পারে তাহলে যারা আহলাদিস তারা কি শুধু হাদিসি মানে কোরআন মানে না প্রশ্নটা আপনাদের নয় আমাদেরও এটা হলো শাব্দিক অর্থ পারিভার্শিক অর্থে যিনি জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন এবং হাদিসের নিঃশর্ত অনুসরণ করেন তিনিই কেমন আহলহাদিস যে বা যারা জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন এবং হাদিসের নিঃশর্ত অনুসরণ করেন তিনিই হাদিস এখানে একটা বিষয় জটিল এবং কঠিন সেটা হলো এই কোরআন এবং পবিত্র হাদিস নিঃশর্তভাবে মানতে হবে একটা হলো নিঃশর্তভাবে মানা আর দ্বিতীয় জটিলতা হলো সহিহাদিস নিঃশর্ত আর শর্ত কী এটা আপনাকে সহজে বোঝানোর জন্য বলছি নির্বাচনের প্রাককালে বিভিন্ন দলের নেতাকর্মী বা প্রার্থীরা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে যখন ভোট চান তখন ভোটারদের পক্ষ থেকে কিছু দাবি দাওয়া পেশ করা হয়ে থাকে যে আপনি যদি আমাদের নলকূপ দেন যদি আপনাদের আমাদের প্রতিষ্ঠানের এমপিও দেন রাস্তাঘাট ব্রিজ কালভাট করে দেন তাহলে আমাদের মহল্লার যত ভোট সব আপনাকে দেওয়া হবে এর নাম হল কথা বলেন এর নাম শর্তু এর নাম শর্তু ভোট দিবেন তবে শর্ত সাপেক্ষে বোঝাতে পারেনি কথা ভোট দিবেন তবে কিছুর বিনিময়ে শর্ত সাপেক্ষে কিন্তু আহলাদিস হলেন উনি যিনি জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহাদিস মানবেন নিঃশর্তভাবে মানার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা যাবে না তাহলে কেন রাসূল রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সমস্ত অধিবাসীরা আসমান জমিনের অধিবাসীরা একত্রিতভাবে যদি আল্লাহর এবাদাত করে যে কোনো জাতির লোক যে যেখানে বসবাস করে সকলে মিলে আল্লাহর ইবাদাত করলেও আল্লাহর মান মর্যাদা যতখানি আছে তার চাইতে বিন্দু মাত্র বাড়াতে পারবে না পৃথিবীর কেউ যদি আল্লাহর ইবাদাত নাও করে তবু আল্লাহর মান মর্যাদা কমাতেও পারবে না তাহলে আমরা কেন করব আমরা করবো আমাদের পারলৌকিক মুক্তির কারণে এজন্য পবিত্র পবিত্রকরণ এবং সৈয়াদিস মানার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা যাবে না আর যারা শর্ত আরোপ করা ছাড়াই এ দুটি বিষয়কে মেনে নেয় এক পবিত্র কোরআন দুই সহিদিস তারাই হলো আহলাদিস আর একটা জটিলতা সহিদিস কেন বলছি সারা পৃথিবী সহ দেশের মাটিতে ইসলামের নামে ধর্মের নামে মোহাম্মদের নামে আল্লাহর নামে লক্ষ লক্ষ হাদিস বানিয়ে ইহদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের ফসল মুসলমানদের ভিতরে ধর্মের নামেই চালু আছে তার উল্লেখযোগ্য একটা কিছু নমুনা দিয়ে শুরু করছি আপনাকে দেখাচ্ছি রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের নামে বলা হয়েছে তোমরা যদি চোখের জ্যোতি বৃদ্ধি করতে চাও তাহলে সবুজ ঘাসের দিকে তাকাও আর সুন্দরী নারীর দিকে তাকাও না এখানে বলছেন কিন্তু মসজিদে গেলে তো মানেন না রসুল সাল্লা জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী হঠাৎ করে যদি কোনো মহিলার উপর চোখ পড়ে যায় তাহলে কি করবো তখন বললেন তুমি তোমার দৃষ্টিকে ফিরিয়ে নাও যেই নবী হঠাৎ করা দৃষ্টি ফিরিয়ে নিতে বললেন সেই নবী কি করে বলতে পারে সুন্দরী মহিলার দিকে তাকাও চোখের জ্যোতি বৃদ্ধি পাবে সম্মানিত সুধী মন্ডলী আরো দু একটা নমুনা আপনাকে আমাদের প্রত্যেকটা সমাজের চালু আছে একটা গজল উড়িয়া যাওরে জুড় কবি তোর ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি কার আগুন লেগেছে মোর কলি যায় আছে না আমাদেরকে বোঝাতে চাওয়া হচ্ছে আল্লাহর নবীর নাতি মাম হোসাইন কারবালার প্রান্তরে পানির অভাবে মারা যাচ্ছেন ইয়াজিদ কর্তৃক পানি ঘেরাও করে রাখা হয়েছে পানি পাচ্ছেন না মারা যাচ্ছেন দুর্বিশহ মর্মান্তিক দৃশ্যপট তুলে একটা চিঠি লেখে এমাম হোসাইন ঘোড়াতে করে পাঠিয়ে দিলেন তার মা ফাতেমার কাছে ফাতেমার চিঠি পড়ে বুঝতে পারলেন ছেলে মারা যাচ্ছে আমি তার কোনো উপকার করতে পারছি না তখন তিনি কান্নাকাটি শুরু করলেন ফুলের বাগানের ভিতরে ফাতেমার কান্না আল্লাহ সহ্য করতে পারলেন না যার কারণে জিব্রাইলকে পাখা নিয়ে পাঠালেন জিব্রাইল যাও ফাতেমাকে বাতাস করে ঠান্ডা করো জিব্রাইল এসে বাতাস করছেন এই গজলের শেষের দুটি লাইন বলা হচ্ছে পুত্র মরার সুখের আগুন বাতাসে কি ঠান্ডা হয় আইরে বাসা লইরে কুলে কুলে লয়া প্রাণ জোড়ায় আসে না নাই কথা বলেন আসে না নাই ইমাম হোসাইন জন্মগ্রহণ করেছেন আপনার মদিনাতে চতুর্থ হিজড়িতে মনে রাখবেন ইমাম হোসাইন জন্মগ্রহণ করেছেন মদিনাতে হিজরি চার সালে আর মারা গেছেন ইরাকের কারবালাতে একষট্টি হিজড়িতে আর তার মা ফাতেমা মারা গেছেন হিজরি এগারো সালে তার মা মারা গেছেন এগারো সালে আর ছেলে হোসাইন মারা যাচ্ছেন একষট্টি সালে হোসাইন মারা যাওয়ার পঞ্চাশ বছর আগে তার মা ফাতেমা মারা গেছেন তাহলে এই পরিস্থিতিতে ইমাম হোসাইন চিঠি লেখলেন কি করে আর এই লেখা চিঠি মরা ফাতেমা পড়লেনি বা কি করে বিবেচনা আপনাদের আমরা আপনাদের জোর করে কোরআন হাদিস মানাতে আসিনি নওগাতে যথেষ্ট আলেম ওলামা রয়েছেন ইসলামী চিন্তাবিদ রয়েছেন আমাদের টিটা ফুটা বুদ্ধি দিয়ে আপনাদের জ্ঞান গর্ব বিষয়গুলিকে খর্ব করতে আসিনি অনুরোধ করতে এসেছি এই ইসলামের নামে গজলটা লেখেছে কোনো হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় চাকমা নয় মারমা নয় গারো নয় সাঁওতাল নয় দাঁড়িয়ালা টুপিয়ালা হুজুরদের লেখা এই গজল আপনার বিবেকের কাছে অনুরোধ করতে এসেছি এই ফাতেমা মারা গেছেন পঞ্চাশ বছর আগে আর হোসাইন মারা গেছে পঞ্চাশ বছর পরে এই চিঠি লেখলো কি করে আর মরা ফাতেমা পড়লই বা কী করে এই চিঠি যদি ফাতেমা পড়তে পারে তাহলে পীর সাহেব কবর থেকে আপনার উপকার করতে পারে এটাই তো স্বাভাবিক এটা কবর পূজারীদের একটা দলিল বটে বেশি আগাবো না সারা রাত বললে শেষ হবে না সময় খুব কম আপনাদের অনুরোধ করছে আর একটা কথা বলছি রসুল সাল্লাহ সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তার জন্মের খবরটা আবুল আহাবের দাসী সোয়াইবা দিল আবুল আহাবকে আবুল আহাব মোহাম্মদের জন্মে খুশি হয়ে তার দুটি আঙ্গুল উত্তোলন করেছিলেন তাই নবী সাল্লাম বলেছিলেন আবুল আহাব জাহান নামের ভিতরে তার আগুন তোমার দুটি আঙ্গুল পোড়াবে না বললেন না বুঝে বলেন আমি বলছি তাই বলেন না হিড়িকে সুবান আল্লাহ বলার পাটি দেশেও আছে আছে না আগে বুঝেন তারপরে সুবান আল্লাহ বলবেন নাউসবিল্লাহ বলবেন সিদ্ধান্ত পরে নেবেন এই আদিস বললাম আদিসের বর্ণনাকারী আব্বাস রাজি আল্লাহ তালানহু নবীর চাচা নিজের রসুল সাল্লাহ সাল্লামের নামে বলা হচ্ছে আপনার আবুল আহাবের দাসী সোয়াইবা মোহাম্মদের জন্মের সুসংবাদটা আবুল আহাবের কাছে দিল সংবাদ পাওয়ার কারণে আবুল আহাব খুশি হয়ে হাতের দুটি আঙ্গুল উঁচু করেছিলেন যার কারণে নবী বলেছেন আবুল আহাব তোমার হাতের দুটি আঙ্গুল কেয়ামতের দিন আল্লাহ জাহান্নামের নামের আগুনে পুড়বে না কারণ তুমি আমার জন্মে খুশি হয়ে আঙ্গুল তুলেছ তাই আপনাকে দেখাই কোরআনুল করিম তিরিশ নম্বর পাড়া ছোট্ট একটা চূড়া আছে যার নাম সুরা লাহাব আছে না সুরা লাহাব আছে না পড়েন তাব্বাত ইয়াদা আবিলাহাবে তাব্ব অনুবাদ করুন তাব্বাদ ধ্বংস হোক ইয়াদা ডান দিকে ইয়া বাম দিকে দাল তার বামে একটা খাড়া আলিপ অর্থাৎ এটা হলো দিবসনের ছিগা আল্লাহ বলছেন ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক আবুল আহাব নিজে আর অনুবাদ করবো না পড়ে নিবেন আল্লাহ বলছেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক ধ্বংস হোক আবুল আহাব নিজে আবুল আহবের ধ্বংস কে কামনা করেছেন কথা বলেন কে কামনা করেছেন আল্লাহ কামনা করেছেন ধ্বংস আবুল আহাবের হাত দুটি তো যাবে চাবে আবুল আহাব নিজেও টিকবে না সেই জায়গায় আঙ্গুল থাকবে কি করে বুঝাতে পারিনি আবুল আহাব নিজেই যদি না থাকে চলে পড়ে সারখার হয়ে যায় তাহলে তার আঙ্গুল দুটি থাকবে কি করে বিবেচনা আপনার এজন আমরা বলেছি যারা জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন এবং হাদিস মেনে চলে তারাই আহলাদিস যারা জীবনের সর্বক্ষেত্রে এই বস্তা পসা নোংরা জাল বানোয়ার ভিত্তিহীন হাদিসকে টাস্টবিনে নিক্ষেপ করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সোহী হাদিস মানে তারাই আহলাদিস তাহলে আমরা আহলাদিস কেন বলেছি বুঝতে পেরেছেন আহলাদিস কেন বলেছি বুঝতে পেরেছেন হ্যাঁ সম্মানিত উপস্থিতি এরপর আপনাকে বলছিলাম আব্দুল্লাহ ইফ নামর রজিয়াল্লাহ আবু তালামু বলেন সংক্ষিপ্তাকার আপনাকে বলতে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে যে ব্যাপারটা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবানোর হাদিস নামে নামকরণ করেছেন প্রায় চোদ্দ থেকে পনেরো জায়গাতে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবান হুয়া তাআলা আহাল হাদিস সম্বোধন করে কোরআনকে হাদিস নামে নামকরণ করে প্রায় চোদ্দ থেকে পনেরো জায়গাতে উল্লেখ করেছেন আমি আপনাকে বলছিলাম মোহন আল্লাহ বলেন

পঞ্চাশ নম্বর আয়াত হাল হাদিসুল জুনুদ সুরায় বুরুজ সতেরো নম্বর আয়াত হাল আতকুল গাছিয়া সুরায় গাশিয়া এক নম্বর আয়াত হাল মৌসা কাহিস তাহা নয় নম্বর আয়াত আল কোরআনুল হাকিমের প্রায় পনেরোটি জায়গাতে আল্লাহ আলা কোরআনুল কারিমকে হাদিস নামে আখ্যা দিয়েছেন অথয়েব যারা পৃথিবীর যে যেখান থেকে সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সই হাদিসের নিঃশর্ত অনুসরণ করেন তিনি কেবল আহিস অতএব আহালাদিস কোনো দলের নাম নয় এটা একটা আদর্শের নাম আব্দুল্লাহ নামর রাশিয়ালু বলেন রসুল সাল্লাম বলেছেন বাণী ইসরায়েলেরা যেমন ছিল আমার উম্মতেরাও তেমন হবে যেমন এক জোড়া জুতা পরস্পর মিল বাণী ইসরাইল অর্থাৎ মুসানবীর উম্মত আর আমার উম্মতেরা জুতাতে যেমন মিল এমনি ভাবে মিল হবে জুতাতে মিনমালে মানে আল্লাহর নবী এটাকে জুতার সাথে তুলনা করেছেন হাজার না আলেবে না আলে এক জোড়া জুতা পরস্পর একটার সাথে যেমন মিল আপনি স্বাভাবিক মানুষ আপনার ডান পায়ের জুতা যদি দশ ইঞ্চি হয় বাম পায়ের জুতাটাও দশ ইঞ্চি হবে বাম পায়ের জুতাটা যদি আট ইঞ্চি হয় ডান পায়েরটাও আট ইঞ্চি হবে বিকলাঙ্গ ছাড়া প্রতিবন্ধী ছাড়া স্বাভাবিক মানুষের দুই পায়ের জুতার মাপ যেমন একই হয় আল্লাহর নবী বলছেন মুসানবীর উম্মত আর আমার নবী আমি মোহাম্মদ আমার উম্মত একই হবে নীতিতে গতিতে এমন কি মুসানবীর উম্মতের মধ্যে যদি এমন কোন লোক থেকে থাকে যারা তার মায়ের সাথে জেনা করেছিল তাহলে আমার উম্মতের মধ্যেও এমন লোক খুঁজে পাওয়া যাবে যে তার মায়ের সাথে জেনা করবে যদি জেনা না করে তাহলে মিল হবে না রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এরকম লোকও খুঁজে পাওয়া যাবে এরপর তিনি বলছেন বাণী ইসরায়েলেরা মোসানবীর উম্মতেরা বাহাত্তর দলে বিভক্ত হয়ে পড়েছিল আমি নবী যেহেতু শ্রেষ্ঠ দল কম হবে কেন দলেবার শ্রেষ্ঠ তো হবে তিয়াত্তর দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার প্রত্যেকটা দল যাবে জাহান নামে একটি মাত্র দল শুধুমাত্র কেবলমাত্র একটি দল জান্নাতে যাবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী ওই দল কোনটি তিয়াত্তর দলের বাহাত্তর দলই তো জাহান নামে যাবে বাহাত্তর দলের কাছে থাকবে কোরআন বাহাত্তর দলের কাছেই থাকবে হাদিস দলিল নিয়ে তারা গর্ববরে পৃথিবীতে চলবে এরপরেও তারা জাহান নামে যাবে জান্নাতে যেই জল যাবে তারা কারা আল্লাহর নবী আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় জাসদ বাসদ কমিউনিস্ট আলাদিস আনাফি সাপে মালিপি হাম্বলি আটরসি সাতরসি সরসিনা মাইজ ভান্ডারি কোনো দলের নাম উল্লেখ করেননি নবী একটা নীতির কথা বললেন গতির কথা বললেন আদর্শের কথা বললেন এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন মা আলা মা আলাইহি ওয়া আসহাবি আলাইয়াউমা আজকের এই দিনে অর্থাৎ নবী দিন এই প্রশ্নের জবাব দিচ্ছিলেন এই দিনে যারা আমি আমিনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু সাল্লাম এবং আমার সাহাবিদের আদর্শের উপরে নীতির উপরে গতির উপরে থাকবে তারাই প্রথমে জান্নাতে যাবে হতে পারে ডাহাদিস হতে পারে হানাফি হতে পারে সাফেই হতে পারে মালিকি হতে পারে হাম্বলি হতে পারে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় বাসদ আসদ যে কোনো দল হতে পারে যার ভিতরে ওই আদর্শগুলি থাকবে তারাই জান্নাতে যাবে কোন দল করবেন সিদ্ধান্ত আপনার আপনি যে দল করেন সেই দলের ভিতরে যদি নীতি গতি থাকে তাহলে ঠিক আছে আর এই দলের ভিতরে যদি নীতি গতি না থাকে আপনাকে তোবা করে ফিরে আসতে হবে এই অনুরোধ করতে আপনাকে এসেখানে এসেছি বোঝাতে পারিনি ভুল বুঝবেন না কে কুন্দল জান্নাতে যাবে নবী বলেননি আদর্শের কথা বলেছেন যেই দিনে হাদিসের ব্যাখ্যা তিনি করছিলেন আজকের এই দিনে আমি নবী এবং আমার সাহাবিরা যেই আদর্শের উপরে আছি যেই রীতিনীতির উপরে আছি যেই গতির উপরে আছি এর উপরে যারা কেয়ামত পর্যন্ত থাকবে তারাই জান্নাতে যাবে এক দুই আবহা রাজি আল্লাহু তালামু বলেন রসুল সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সত্তর হাজার লোক বিনা হিসাবে বিনা হিসাবে প্রথমে জান্নাতে যাবে আর প্রত্যেকের সাথে সত্তর হাজারের প্রত্যেক জনের সাথে আরও সত্তর হাজার করে জান্নাতে যাবে যাদের হিসাবও লাগবে না তাদের আজাবও হবে না তারা কারা আল্লাহর নবী বলছেন যারা ঝাড় ফুক তাবিজ কবজ পানি পড়াতে বিশ্বাস করেনি শুভ অশুভতে বিশ্বাস করেনি এদের হিসাবও লাগবে না আজাবও হবে না সুবহানাল্লাহ বললেন খুব খুব সুবহানাল্লাহ বলতে মুসলমান এদিকে কবরে সেজদা করে আর সুবহানাল্লাহ বলে পাঁচটা তাবিজ কমরে সুবহানাল্লাহ বলে তিন চারটা দোয়া আপনার কোরআনের নকশা গলায় সুবহানাল্লাহ বলে মুসলমান না বুঝেই সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী বলছেন সহিহ বুখারী মুসলিমের হাদিস স্পেশাল বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাবে সত্তর হাজার লোক সত্তর হাজারের প্রত্যেক জনের সাথে আরো সত্তর হাজার জান্নাতে যাবে এদের বৈশিষ্ট্য হলো এরা কোনো ঝাল ফুঁকে বিশ্বাস করেনি শুভক্ষণ অলক্ষণ কুলক্ষণ বিশ্বাস করেনি ওখম তাওয়া তাবাক্কাল আল রববিহীন যারা তাদের রবের উপরে ভরসা করেছিল খুঁজে বের করেন তো বাংলাদেশ এরকম কয়টা পাবেন সুবানাল্লাহ তো খুব বললেন খুব বললেন খুঁজে বের করেন বাংলাদেশ আল্লাহ যদি কুটা দেয় প্রত্যেকটা রাষ্ট্র থেকে এই কুটা পূরণ করাই কঠিন আল্লাহ বুঝে বলার চেষ্টা করুন আমল আনার চেষ্টা করুন আপনাকে বলছিলাম এটা দুই তৃতীয় জবাবে আল্লাহর নবী বলছেন জান্নাতে কারা যাবে এদের বৈশিষ্ট্য হলো তারা ওয়াহাদুল আজাম তারা হবে বড় দল এখনই তো ঝামেলা বড় দল মানে আমরা বাংলাদেশের মানুষ বুঝি সংখ্যাতে যারা বেশি তারা এর উপর ভিত্তি করে একটা মূলনীতি তৈরি করেছি দশ যেখানে বলেন বলেন দশ যেখানে দশ যেখানে বলেন এর উপর মূলনীতি করে বড় দল বোঝাই আমরা বড় দল সংখ্যাতে যারা বেশি তারা হলো বড় দল এর উপর ভিত্তি করে আমরা বলি দশ যেখানে আল্লাহ সেখানে একটা ঘটনা জানেন সুরা ইউসুফ তো দেখি ইউসুফের ছিল দুই মা ইউসুফ নবীর দুই দুই মা মা ইউসুফের একটা তার ভাই বিল ইয়ামিন আর ইউসুফ আর ইউসুফের খালার সাথে বিয়ে হয়েছিল তার বাপের বানে দুই বনি হলো ইউসুফ নবীর একটা মা একটা খালা বোন ইউসুফের দশ ভাই ইউসুফের মায়ের দুই ভাই ইউসুফ আর বিলিয়ামিন বিলিয়ামিন কে রেখে ইউসুফকে যখন নিয়ে গেল বাকি দশ ভাই কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল না ইউসুফকে কূপের ভিতর ইউসুফকে ফেলে দিয়েছিল না আর কে ফেলে দিয়েছিল কয় ভাই দশ ভাই কোথায় ছিল কূপের বাহিরে আর ইউসুফ ছিল কূপের ভিতরে আল্লাহ কার সাথে ছিলেন বুঝতে পারেননি আল্লাহ ছিলেন আল্লাহ ছিলেন তাহলে বলতে হবে সংখ্যাতে কম যদি হয় হক যেখানে হক যেখানে আল্লাহর সাহায্য সেখানে সারা পৃথিবীর সবাই যদি বিড়ি খাওয়া আইন পাশ করে হ্যাঁ বলে আল্লাহ বলেছে নট না হালাল হবে কথা বলেন হালাল হবে তাহলে হকের বিচার হবে কি সংখ্যা দিয়ে না ন্যায় নীতি দিয়ে সংখ্যা দিয়ে না কোরআন হাদিস দিয়ে এজন্য আপনাকে বলছিলাম এটা হলো দ্বিতীয় উত্তর তিন নম্বর উত্তর ওয়াহিয়াল জামাত সেটা হবে জামাত জামাতের নাম শুনে এখন বলছে তাহলে কোন জামাত ঠিকই তো আমি যে জামাত করে জামাত জান্নতি নবী বলেছেন এই জামাত বলে যে জামাতকে বুঝিয়েছেন সাহাবিরাকে তো হাদিসের উপর আমল করেছেন করেছেন কিনা এই হাদিসের জামাতের ব্যাখ্যায় আবদুল্লাহ নামাজ কুদরাজি আল্লাহ তালাহু বলেন এই জামাতুল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবিদের একনিষ্ঠ অনুসারী সম্মানিত উপস্থিতি এরপর আপনাকে বলছিলাম সংক্ষিপ্ত আকারে অথচ আমরা এই বৈশিষ্ট্যগুলি বিভিন্ন দল বিভিন্ন মাঝাবের ভাইয়েরা বিভিন্ন দলের ভিতরে বিভিন্ন মাঝাবের ভিতরে তালাশ করার চেষ্টা করি চলুন আমরা এক নজরে দেখব যাদের নামে মাঝাব তৈরি করা হয়েছে আপনার ফেরকা তৈরি করা হয়েছে এদের প্রতিষ্ঠাতা এদের ইমামদের বক্তব্য কি এ ব্যাপারে চলুন আমরা শুরুতেই দেখব যে বিষয় নিয়ে প্রখ্যাত সাহাবি আবু সাইদ কুদিরাজি আল্লাহ তালহু বলেন রসুল সাল্লাহসাল্লামের ওসিয়াত অনুযায়ী আমি যখন কোনো যুবককে দেখতাম তখন বলতাম বা মার হাবান বে ওসিয়তে রসুলিল্লাহে সাল্লাম রসুলের ওসিয়ত অনুযায়ী আমরা তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি কেননা রসুল সাল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন তোমাদের জন্য বসার মাজলিসকে প্রশস্ত করার জন্য কেননা তোমরা হলে আমাদের পরবর্তী আর তোমরাই হলে আলুল হাদিস তোমরাই হলে কি তোমরাই হলে কি তাহলে আহলুল হাদিসের কথা সাহাবি আবু সাইদ খুদিনিরাজি আল্লাহ তালা আনহুতার উক্তি থেকে প্রমাণিত হয় আহ হাদিস তখন থেকেই এসেছে এরপর আপনাকে দেখায় আমরা তাদের নাম করে মাঝাব এই করেছি তাদের বক্তৃতা আমরা এদেশের হানাফি জগতের শ্রেষ্ঠ হানাফি মাঝাবের সম্রাট এমাম আজম বলে যাকে জানি আফহানি ফারায় তিনি বলছেন আইয়া আহাদেন মা আহাদা মালাম কা মিন আইনা আখাজ কোন ব্যক্তির জন্য জায়েজ নয় বৈধ নয় হালাল নয় আমাদের কথাগুলি পাওয়ার সাথে সাথে গ্রহণ করা তদন্ত না করে যে আমরা কথাগুলি কোথায় থেকে গ্রহণ করেছি কথা বুঝতে পারেননি আমাদের বলা কথাগুলি কোথায় আছে কোরআনে আছে নাকি হাদিসে আছে আছে কোন এই তথ্য জানার আগে আমাদের কোনো কথা কারোর জন্য গ্রহণ করা জায়েজ নয় এরপরে তিনি বলছেন শোনো আমার মৃত্যুর পরে সারা পৃথিবীতে আমার মরিদ যারা থাকবে আমি আবহানিফা বলছি ইজা সাহাল হাদিস যখন সহি হাদিস পাবে জেনে রাখবে এটাই আমার মাঝহাব এমাম আবহানিফার মাঝহাব সহি হাদিসের মাঝহাব এজন্য সারা পৃথিবীর মধ্যে কেউ যদি একনিষ্ঠ হানাফি দাবি করে তাহলে আমরা বলতে পারি আমরাই খাঁটি খাটি হানাফি কারণ ইমাম আবহানিফা মিথ্যা পানোয়ার জাল হাদিসকে পাঁচ পয়সার দাম দিতেন না তিনি ভাবে বলে গেছেন যখন সহি হাদিস পাবে জেনে রাখবে সেটাই আমার অতএব আমরা ইমাম আবহানিফাকে পুরোটাই অনুসরণ করি আমরা কোনো কোনোরকম গোলামি করি না এরপরে দেখা দ্বিতীয় মাঝাব যেটা মালিকি মাঝাব। আপনার ইমাম মালিক রাহেমাহুল্লাহ বলছেন ইন্নামা আনা বা নিশ্চয় আমি একজন মানুষ ইমাম মালিক মানুষ নন ইমাম মালিক মানুষ নন ইমাম মালিক বলছেন ইন্নামা নিশ্চয় আমি একজন মানুষ ও খোতে ও বাবু সেবু আমি ভুলও করি ঠিকও বলি মানুষ হিসেবে যে আমরা সবসময় ঠিক করি না সবসময় ভুল করি না কখনো ভুল করি কখনো সঠিক করি ইমাম মালিক তাই তো বলছেন আমি একজন মানুষ আমি ভুলও করি ঠিকও বলি অতএব তোমরা দেখো আমি যখন কোনো রায় প্রদান করি আমাদের রায়টা কথাটা কোরআন এবং হাদিসের সাথে মিলে কিনা না কোরআন হাদিসের সাথে যদি আমার কথা মিলে ফা তখন তোমরা আমার ওই কথাকে করো নাও মেনে নাও আর যদি না মিলে তাহলে ফাতরুকু হু তোমরা আমার এই কথাকে তরক করো ছেড়ে দাও তাহলে বোঝা যাচ্ছে এমাম মালিক রাহেমাহুল্লাহ তিনি ও সই হাদিসের লুক ছিলেন তিনিও কোনো মাঝাব গঠন করেননি এরপর আপনাকে দেখায় ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লা তিনি বলছেন ইদা রহিতা কালামি যখন তোমরা আমার কথাকে দেখবে এ খালেফুল হাদিসা হাদিসের সাথে বিপরীত কে বলছেন এমাম আহমদ বিন হাম্বল বলছেন যখন তোমরা দেখবে আমার কথা একটা আর হাদিসের কথা আর আমার কথার সাথে সাংঘর্ষিক বিপরীতমুখী তখন তিনি বলছেন পা হাদিসে আমার কথা ছেড়ে দিয়ে তোমরা হাদিসের উপরে আমল করবে কত সুন্দর কথা তারা বলেছেন আমার কথা যদি হাদিসের সাথে বিপরীত হয় সাংঘর্ষিক হয় নীতিগতির সাথে যদি না মিলে আমার কথাকে তোমরা ছেড়ে দিয়ে হাদিসের উপরে আমল করবে এরপর বাকি থাকলো আমরা যেটা জানি চতুর্থ মাঝভাগ এমাম আব ইউসুফ রায় তিনি বলছেন ইমাম শাফি রাহে মাহুল্লাহ তিনি বলছেন যে রায়তুরাজুলাম মেনা হাদিস। যখন আমি কোনো আহলাদিস যুবককে দেখি শাবাবকে দেখি নীতিতে গতিতে আদর্শে তারা এত কঠোর এত আপসহীন তিনি বলছেন পাকা নি রায়তুরা সুলল্লা হে সাল্লাল্লাহু আলাই হাইয়ান হায়ান একটা আদর্শ আহলাদিস যুবককে যখন আমি দেখি নীতিতে গতিতে যার সাথে রসুলের মিল আছে তাকে যেন আমি জীবন্ত রসুল সাল্লাহ আলাই সাল্লামকেই দেখি কিন্তু এমনকি আমরা আহেলা দিস করি জর্দাও খাই মাসিদে মাসিদে দিনের দাওয়াত দি এখানে নেশাদার দ্রব্য নিয়ে ও ঘুরি তাহলে এই আহেলা দিসের সাথে নবীর কি কোনো মিল আছে আমরা সুদ খাই আহেলাদিস করি তাহলে সুদ খুর আহেলাদিসের সাথে নবীর কোনো মিল আছে ঘুসখুর আহলাদিসের সাথে নবীর কোনো মিল আছে আমি নামাজের পর মোনাজাত করি না বাড়িতে এক পয়সারও পর্দা নাই এ আহলাদিসের সাথে কি নবীর কোনো মিল আছে অধৈব ফিরে যাচ্ছি প্রথম কথায় যিনি জীবনের সর্বক্ষেত্রে পবিত্র করণ এবং নিঃশর্ত অনুসারী তিনি কেবল আহলাদিস সম্মানিত উপস্থিতি এরপরে বলছিলাম ইমাম আবু ইউসুফ বলছেন লাতু কাল্লেদিনী তোমরা আমার অন্ধ অনুসরণ করো না ওয়ালা তুকাল্লে দান্না মালেকান ওয়াল আউজাই তোমরা ইমাম মালেক ইমাম আউজাইর ওয়ান না ইমাম নাকি রাহে মাহুল্লার অন্দন স্মরণ করো না ওয়া খুজেল আহাকাম মেন হাইসু আখাজু মেনাল কেতাবেবা বা তোমরা দেখো আমাদের কথাগুলি কোরআন হাদিসের সাথে মিলে কি না প্রত্যেকটা ইমামের একই কথা এরপর আপনাকে দেখাচ্ছিলাম ইমাম আবু দাউদ রাহেমাহুল্লাহ তিনি বলছেন আহারাদিস সম্পর্কে মন্তব্য করে মা আলাল আর যে পৃথিবীর ভূপৃষ্ঠে পৃথিবীতে আহারদ চাইতে উত্তম আর কেউ নেই এই কথা ডক্টর গালিব বলেননি ডক্টর গালিবের চোদ্দ পুরুষের জন্ম যখন হয়নি তার আগেই ইমাম আবুদাউদ রাহেমাহুল্লাহ বলেছেন যে পৃথিবীতে আহলাদিসদের চাইতে উত্তম কোনো দল সংগঠন নেই এরপর আপনাকে বলছিলাম ইমাম হারুন হাম্বল রাহমাহুল্লাহ তারা বলছেন তালাপ্ত আর সম্মানিত উপস্থিতি খলিফা হারুন রশিদ বলছেন তালাপ্ত আর বাতুন আমি চারটি বিষয় অনেশন করেছি তালাশ করেছি খুশ করেছি পাওয়া যাতি আর বাতেন। আমি চারটি দলের ভিতরে চারটি জিনিস পেয়েছি এক তালাবতুল কুফরা আমি কুফরি খুঁজেছি পবাজাত্তু হুফিল জাহামিয়াতে আমি কুফরি পেয়েছি জাহামিয়া নামক একটা সম্প্রদায় আছে তাদের ভিতরে দুই ও কালাম আমার সাগাবা। আমি খুঁজেছি ঝগড়ার কুটতর্ক পবা জাত্তু হুফিল মোতাজিলাতে আমি এটা পেয়েছি মোতাজিলাদের মধ্যে ও কেসবা আমি মিথ্যা খুঁজেছি আমি এটা পেয়েছি রাফেজি নামক একটা সম্প্রদায় আছে তাদের ভিতরে তিনি বলেন হাক্কা, আমি হক খুঁজেছি নেই নীতি খুঁজেছি ইনসাফ খুঁজেছি পাবা মাগা আসহাবেল হাদিসে আমি এটা পেয়েছি যারা হাদিস তাদের ভিতরে হক খুঁজে পেয়েছি আমি যারা দিস তাদের ভিতরে সুরাবানি ইসরাইল একাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন বেয়িহিম কেয়ামতের দিন আমি প্রত্যেকটা লোককে তার নিজ নিজ নেতার নাম ধরে রাখবো এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত তাপসির কারক আল্লামা ইবদে কাসির রাগে মাহুল্লা সুরাবানি ইসরায়েলের একাত্তর নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন আদা আকবর সরাফিল্লা আসাহাবেল হাদিস আহিসের জন্যে মর্যাদার একটা বিষয় গর্বের একটা বিষয় আনন্দের একটা বিষয় সুসংবাদ একটা বিষয় তা হলো এই কেয়ামতের দিন যারা পবিত্র কোরআন এবং সই হাদিস মেনে চলবে কেয়ামতের দিন তাদের নেতা হবেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইহাসাল্লাম অথব আয়ালাদিস আন্দোলনে যোগদান করে আপনার ইহকালীন কল্যাণ পারলৌকিক মুক্তির পথ হাসিল করার বিরুদ্ধে অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলছি তাহলে এই বাহ্যিক নিদর্শন বাহিনী দেখে বোঝা যাবে কি করে এক যাবতীয় ছোট হোক বড় হোক জর্দা বিড়ি চিকারের তামাক আপনার ফেন্সিডিল ইয়াবা যাবতীয় সাধারণ দ্রব্য থেকে বিরত থাকবে আয়ালাদিসের বাহ্যিক নিদর্শন দুই আউ্ল ওয়াক্তে সালাত আদায় করবে তিন ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে চার সালাদ ধীর স্থিরভাবে আদায় করবে অনেক মুসল্লিকে দেখা যায় শেষদাতে গিয়ে সুবাহানা রব্বি আলা আলা কম্পকে তিনবার রুকুতে গিয়ে সুবাহানা রব্বি আজিম কম্পকে তিনবার রুকু শেষ করা দেখলে মনে হয় দুয়াগুলি বাড়িতে পড়ে মসজিদে গেছে কিছু বললেই রেগে যায় আশ্চর্য বিষয়গুলির সময় সংক্ষিপ্ততার কারণে বিস্তারিত তুলে ধরা সম্ভব হচ্ছে না আপনাকে বলছিলাম পাঁচ নবী ও সাহাবিদের অনুসরণ করা ছয় বেদাতিদের ঘৃণা করা আপনাকে বলছিলাম আকিদার ব্যাপারে আহলাদিসদের বিশ্বাস এক সেরেকের বিরুদ্ধে আপসীন তাওহিদবাদী দুই বেদাতের বিরুদ্ধে আপসীনভাবে সুন্নাতপন্থী আল্লাহ সুবানা হুয়া তালা আমাদেরকে এই নীতিতে গতিতে মৃত্যু পর্যন্ত চলার তফিক দান করুন আল্লাহ মহামিন আসসালামুকুম ও রহমতুল্লাহি